একদম গুড আফটারনুন বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই ভিডিওটা সরস্বতী পুজোর ঠিক দুদিন আগে, আর আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। বাবা কী সব বলে দিচ্ছে, ওরে বাপ রে, কি দিয়েছে কি দিয়েছে গো সজনী, ও চাদর চাপা আছে, কিছু বোঝা যাবে না, ভাবে গ্রাউন্ড পড়েছে, আমাদের পূজোর প্যান্ডেল শুরু হয়ে গেল। এ সা দিদি, এইটা কিন্তু নিচু আছে, সোজা আছে খাট, এটা এই এদিকটা কোনাটা নিচু হয়ে গেছে। যাই হোক, আমরা এখন রাস্তার মধ্যে বেরিয়ে গেছি। আচ্ছা একদম দিদি ভাই, একটু হাই হ্যালো করে দাও। আরে এই এদের দিকে ফোনটা কাছে, হ্যাঁ এই আমাদের পুচকা পুচকিগুলো যারা জানে, রিমা করবে, রিমা করবে, আমাদের পুচকিটা আছে ব্যাস। সবাই মিলে বকবক করতে করতে কখন যে মেন রোডে এসে গেছি বুঝতেই পারলাম না। তো যাই হোক, এখান থেকেই আমরা করবো বাজার, মানে আশেপাশেই সব দোকান আছে আর কি, এদিক ওদিক ঘুরে ঘাড়ে আমাদের বাজার করতে হবে। সবার প্রথমে আমরা চলে এসেছি ফলদাদার কাছে, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের সাথী দিদি। এখন চলছে দাম দর, মানে কোনটা কত দাম, আর আমরা ফল নিয়েছি কম, কথা এত বলেছি আমাদের, মানে ওনারা আর কি ভাবছিলেন কতক্ষণ এরা যাবে আর কি। যাই হোক, ভীষণ মজা করেই আর কি কাটছিল সময়টা। ফল নেওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম বাজারের ভেতরে, আর বাজারের ঢোকার মুহূর্তে এই মালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঠাকুর সাজানোর কাজে লাগে, আর এই হচ্ছে ফুলের মার্কেট, আর ভিতরে আছে সবজির মার্কেট, মাছের মাছ মাংস সব কিছু আর কি। যাই হোক, এটা আমাদের পৌরসভার বাজার। ডাব কত করে? ডাব 40, একটা নিয়ে নে, শীষ দিয়া ডাব একটা, দুটো। আমাদের কিন্তু ওই দিন ফুল নেওয়া হয়নি, কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে একটু ভিডিওই করে নিলাম। তো এখান থেকে নেওয়া হচ্ছে এখন খই, মুরগি, বাতাসা, আর সাথে দিয়ে পুরোটা ভালোভাবে বুঝে আর কি কোনটা কতটা লাগতে পারে। কিছু কি হয়ে গেল? এই সব কিছু হয়ে গেল বাবা, সবার হাতে মোটামুটি। দিদিভাই, দিদিভাইয়ের হাতে কি আছে? ডাব আছে, ডাব। দিদিভাই সব থেকে ভারী জিনিসটা নিয়েছে। দিদি ভাই, দিদি ভাই দেখো সব থেকে হালকা জিনিস নিয়েছে, দেখো বতস একদম, কিন্তু ওয়েট কম। এর জন্য পুরোটা যদি নাও তাহলে দেখবি ওর হাফ হয়ে গেছে। এটা সাইডে, ওটা আমার একটা, এরপর এখান থেকে নেওয়া হয়েছিল ঠাকুরের আসনের জন্য পেপার, আর এই পিঙ্ক কালারের পেপারটাই আমি পছন্দ করেছিলাম, এগুলো হচ্ছে কাগজের পেপার। আর এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের মিষ্টি দিদি ভাই, মানে সবাই মিষ্টি সেটা নিয়ে কথা নয়, আর সবাই এত এত ভালো, এত ভালোবাসা পেয়েছি সবার থেকে, মানে বলার কিছু ভাষা নেই। আমাদের ক্যাশিয়ার কিন্তু খুব সচেতন, মানে প্রতিটা জিনিস কিনছে আর লিখে রাখছে সবাইকে হিসাব দেওয়ার জন্য। না না, একটু মজা করছিলাম আর কি। যাই হোক, মানে সাথীদের মতো মানুষ খুব কমই দেখেছি আমি। আর এই হচ্ছে আরেকটা মিষ্টি দিদি ভাই, আর এই দিদি ভাই কিন্তু ফটো আর ভিডিও করতে ভীষণ ভালোবাসে। আর কিছু হবে না, মানে সব কিছুই হবে, দেখো সব থেকে আমাকে যাওয়ার সময় দশকর্মা নিয়ে বাড়ি চলে যাবে, আর কি নেবে করলে। আর এখানে একটা দারুণ কিন্তু মজার ঘটনা ঘটেছে, মানে সবার হাতে যেহেতু ঠাকুরের জিনিসপত্র ছিল, সবাই ভেবেছিলাম যে বাড়ি ফেরার পথে ফুচকা খেয়ে যাবো, কিন্তু সেটা আর মনে হয় সম্ভব হবে না ভেবেই সবার খুব মন খারাপ লাগছিল। কিন্তু এই দাদার দোকানের সামনে সমস্ত ব্যাগপত্র রেখে আমরা সবাই মিলে লেগে পড়েছি ফুচকা খেতে। যাই হোক, ফুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছি দশকর্মার জিনিসপত্র নিতে, মানে আগের থেকেই বলা ছিল ফেরার পথে আর কি, শুধু জাস্ট দাঁড়িয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে নিতে। হাতি নিয়ে থাকবো, আপনাকে নিয়ে আসছে ভালো।
কত কি বাজার করা হলো বাবা, এখানে তো পুরো ভরে গেছে। সত্যি অর্ষিতা সব থেকে ভারী জিনিস নিয়েছে বাবু। আচ্ছা তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। এরপর আমি বলি, দুটো হবে, একটা ছেলে একটা মেয়ে। বাবা তুমি একটা ছেলে একটা মেয়ে নিয়ে যা বুঝছো কেন বুঝছো? একসাথে মানুষ হয়ে গেল তারপরে আমি মানুষ করে দেবো তোমার দুটো। হ্যাঁ দুটো হোক একসাথে, কেন আশীর্বাদও করছি দুটো হোক, ছোট হয়ে আশীর্বাদ করছি। হ্যাঁ শুভকামনা তো করছি করছি, মানুষ করার দায়িত্ব আমার। আমি বাচ্চা মানুষ করতে খুব ভালোবাসি, আমি ছোট বাচ্চা, আমার ছোট, আমার ছোট বাচ্চা আছে কিন্তু মাধ্যমিকটা তোমার বেশি। দেখো এটা বেশি গোছানো হয়ে গেছে, তোমার ব্যাগ নিয়ে নাও। হ্যাঁ ব্যাগগুলো নিয়ে নাও। হ্যাঁ সুন্দরভাবে সবকিছু গোছানো হয়ে গেল। কেন বলছি টিকটিকটি মুদুল ভাই আবার কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, কিন্তু স্পোর্টস হবে সরস্বতী পুজো উপলক্ষে, বাচ্চা বড় সবারই থাকবে, তো সেই উপলক্ষে কিছু গিফট লাগবে। আর এই দাদার দোকান থেকেই আমাদের প্রতি বছর নেওয়া হয়। ও এই 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 ছোটো ছোটো সাইজ করো, প্রচুর বড় গামলা, ওরে বাবরে, এ ফার্স্ট প্রাইজ এত বড়, এটা সেকেন্ড, সুন্দর এটা ছোট হলো দেখ। ও দিদি ভাব, এই আমাদের মধ্যে গামলা কিন্তু একজন হলো জিতবেন বলে দিচ্ছি। এইটা বেশি হয়ে গেছে, কত 135 টাকা। ঠিক আছে কত হলো টোটাল? আমি করি নি এখন। আচ্ছা 135 করে এটা হলো, এটা এটা হচ্ছে 110 আর এটা হচ্ছে 90। ঠিক আছে কত হলো? দেখি থালাগুলো দেখি, একটু মুড়ি মাখা গামলাটা দিদি ভাব। হ্যাঁ আমাদের কারো কাছে গেলে মুড়ি মাখা পাওয়া যাবে, আর অন্য কারো কাছে গেলে মুড়ি মাখা, মুড়ি মাখা হয় না বলে যাবে মুড়ি মাখি খাওয়াবো, তারা সব ভুলে যাবে। ব্যাস দাঁড়া গামলা নিয়ে ঘর যাবে। ও সত্যি এটা কি বড় গামলা গো, দেখে দাঁড়া ঢুকাই। এবারে গিফট গুলো দেখলে সবাই ছুটে আসবে সাথে দিদি, মনে হচ্ছে তো দাঁড়া। এটা আমার প্লেন গামলাইটাই বেশি ভালো লাগছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়, আর এখন ঘুরতে সবাই 7টা, সন্ধ্যা 7টা। যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।